মাইনরিটি ডিপার্টমেন্টের কাজে বাংলা এক নম্বর, কোথায় ছিলাম ছাগলের 26তম স্থান ছাড়ায়। মুখ্যমন্ত্রীর এই দাবিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিলেন ফুরফুরা শরীফের পেরজাদা তোয়াহা সিদ্দিকি। 2016 ভোট হবে, সংখ্যালঘু দলগুলির কথা আমরা প্রায় 5 বছরে বহু শুনেছি, আমরা শুনতে চাই না, আমরা দেখতে চাই। ভোটের মুখে তোয়াহা সিদ্দিকির এই বক্তব্যকে হাতিয়ার করে আসলে নেমে পড়েছে বিরোধীরা। ক্ষমতার আড়ালে ক্ষমতা আছে যে তৃণমূল সংখ্যালঘু মুসলমানদের বন্ধু হবার চেষ্টা করে, তাদেরকে যেন অন্তত সংখ্যালঘুরা বিশ্বাস না করে, তাদের ঠকানো হয়েছে। লোকসভা নির্বাচনের সময় মোদীকে মোকাবিলা করবেন বলে এমন একটা আভা তুলেছিলেন, লোকে মনে করেছিল এই বুঝি কোমরে দড়ি বাঁধছেন মোদীর, কিন্তু আদতে নিজে বাঁচার জন্য, নিজের সাঙ্গভাঙ্গদের বাঁচার জন্য চিট ফান্ডের যে টাকা লুট হয়েছে সেটা তো গরিব অংশের মানুষের এবং তাদের মধ্যে একটা বড় অংশের মুসলমান। সংখ্যালঘু উন্নয়ন নিয়ে সরকারের কাজ যে সন্তোষজনক নয়, তোয়াহা সিদ্দিকির এই বক্তব্যের সঙ্গে একমত বিদ্রোহীদের একাংশ। আমরা কেন্দ্র থেকেও যা দেখতে পাচ্ছি এবং রাজ্য থেকে যা দেখতে পাচ্ছি, দুই সরকারের হাল অত্যন্ত বিপজ্জনক, জনগণের জন্য, সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য তো বটেই। এক ধাপ এগিয়ে তৃণমূলের ওপর কতটা ভরসা করা যায় তা নিয়েও এদিন সংশয় প্রকাশ করেন ফুরফুরা শরীফের পীরজাদা। কিছু কিছু টিএমসি লিডার সংখ্যালঘু এলাকায় গিয়ে মুসলমানদের বিজেপির ভয় দেখাচ্ছে, আরএসএস এর ভয় দেখাচ্ছে। আমি সেই সব টিএমসি নেতাদের বলছি, সংখ্যালঘু মুসলমানদের বিজেপির ভয় দেখাবেন না। আমরা সামনে শত্রুকে অতি সহজে চিনতে পারি, কিন্তু আমাদের অসুবিধা হচ্ছে পিছনে যারা আমার সামনে যারা বন্ধু হয়ে আমাদের সাথে কথা বলছে, বাংলার মানুষের কাছে আমার দাবি, তারা পিছন থেকে আমাদের কথা ছুড়ে মারছে, এইটি আপনারা লক্ষ্য করুন। ইতিমধ্যে প্রতীচি ট্রাস্টের সমীক্ষা রিপোর্টে স্পষ্ট হয়েছে এরাজ্যে মুসলিমরা কতটা পিছিয়ে আছে। 14 ফেব্রুয়ারি প্রতীচির রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেনের লিখিত বিবৃতিতে বলা হয়, রিপোর্টে যেটা উল্লেখযোগ্যভাবে উঠে এসেছে তা হল পশ্চিমবঙ্গে গরিব ও বঞ্চিতদের মধ্যে একটা বড় অংশই মুসলিম, জীবনযাত্রার মানের নিরিখে তারা অসামঞ্জস্যপূর্ণভাবে বেশি গরিব ও বঞ্চিত। মমতা সংখ্যালঘু উন্নয়নের দাবি নিয়ে এবার প্রশ্ন তুলে দিলেন ফুরফুরা শরীফের পেরজাদা। তোয়াহা সিদ্দিকির এদিনের মন্তব্যের প্রেক্ষিতে এখনই মুখ খুলতে চান না তৃণমূলের শীর্ষ নেতারা। রাজনৈতিক মহলে প্রশ্ন, সংখ্যালঘু উন্নয়ন নিয়ে ভোটের মুখে সুর চড়িয়ে তৃণমূলের ওপর কৌশলে চাপ বাড়ানোর চেষ্টা করলেন না তো তোয়াহা সিদ্দিকি? অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।